হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কলকাতার জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য যে যে ভ্যাকেন্সিগুলো আপডেট করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। কী কী এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কত টাকা তোমার স্যালারি পাবে, জব লোকেশান কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি জানাবো। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। তো তোমরা সবাই জানো গাইস, অ্যাক্সিস ব্যাংক কিন্তু একটা ব্যাংকিং সেক্টরে কিন্তু বিশাল বড় ব্যাংক। তো সেখানে কিন্তু প্রচুর কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে। হ্যাঁ গাইজ, তোমাদের এখানে কিন্তু ডিরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো কিন্তু পরীক্ষা তোমাদের এখানে দিতে হবে না, ডিরেক্টলি তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু এখানে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। তো চলো গাইজ, পুরো ডিটেলে জেনে নেওয়া যাক। তার আগে গাইজ, তোমাদেরকে একটু কথা জানাতে চাই যে যারা যারা নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরির আপডেট পেতে যাও, তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 2031টা সাবস্ক্রাইবার রয়েছে বঙ্গ হেল্পার নামে। তো এই চ্যানেলটা কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো, কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি এবার থেকে কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি খবর ডেইলি আপডেট তোমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া রয়েছে, গিয়ে একবার জয়েন হয়ে যেতে পারো। তো চলো গাইজ, পুরো ভিডিওটা একদম শুরু করা যাক। তো গাইজ, ফার্স্টে তোমাদের বলবো যে অ্যাক্সিস ব্যাংকের রিলেশনশিপ অফিসারের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, কলকাতা ব্যারাকপুর লোকেশনের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। আরও লোকেশনগুলো তোমাদের ফার্স্টের নাম বলে দিই আমি, সল্ট লেক, নর্থ 24 পরগনাস, অর্থাৎ নর্থ 24 পরগনাস, ব্যারাকপুর, নৈহাটি, পানিহাটি, দমদম, রাজারহাট, এই কটা লোকেশনের জন্য কিন্তু এই মুহূর্তে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু রিলেশনশিপ অফিসারের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা স্যালারি পাবে 1.25 লাখ to 2.25 লাখ পার নামে একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে গাইজ 7th November, অর্থাৎ 7 তারিখে নভেম্বর মাসে কিন্তু এখানে তোমাদের এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা হবে, ঠিক আছে। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এদের নকরির অফিসিয়াল প্রোফাইলে। আর তোমাদের একটা কথা বলে দিতে চাই যে আমি কিন্তু তোমাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি, এই চাকরিটার জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হবে না। যদি বাই এনি চান্স যদি কেউ টাকা চায়, প্লিজ দেবে না, কারণ এই চাকরিটা টাকা নেওয়া হবে এরকম কোনো কিন্তু ইনফরমেশান এই নোটিফিকেশান কিন্তু দেওয়ার নেই। তো আমি তোমাদের বারবার করে বলছি, কাউকে টাকা দেবে না, ওকে। তো এখানে দেখো, স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 20,000 টাকার মতো স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। রিলেশনশিপ অফিসার তোমাদের জব পোস্টিংয়ের নাম হবে, জব রোলের নাম হবে, যেখানে তোমাদের কিন্তু কাজ করতে হবে। তোমাদের ডেসক্রিপশানে তোমাদের লাস্টে বলে দিচ্ছি আমি, এখানে ইনসেন্টিভও কিন্তু প্রসিডিওর রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে গাইজ 7 নভেম্বর, ওয়াক ইন ইন্টারভিউ হবে 9:30 থেকে শুরু হবে, 2 PM অবধি কিন্তু এখানে চলবে, ঠিক আছে। তো আর অ্যাড্রেস দেখো এখানে দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাড্রেসটা একবার চেক আউট করে নিও। পুরোপুরি নকরির অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল প্রোফাইলে কিন্তু এটা প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। জব ডেসক্রিপশান দেখো, এখানে তোমরা গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে কি পারবে না সেটা ডিটেলে কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু আমার এখানে যা নোটিফিকেশানটা পড়ে যা আমার মনে হচ্ছে, এটা আমার ইনফরমেশান বলছি, যে উচ্চ মাধ্যমিকটা হলেও তোমরা কিন্তু এখানে ছেলে ও মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার HSC ইন্টারমিডিয়েট, এখানে বলে দেওয়া হচ্ছে, আবার বলে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন থাকলে তোমাদের অ্যাডভান্টেজ বেশি, চাকরি পাওয়ার চান্সেস বেশি থাকবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেও তোমরা একবার গিয়ে ট্রাই করতে দেখতে পারো। গ্র্যাজুয়েট আর ফ্রেশার মে অ্যাপ্লাই, ফ্রেশার হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন কিন্তু করতে পারবে। এখানে কিন্তু পুরোপুরি ফিল্ড জব হবে, এখানে বলে দেওয়া হচ্ছে 17,000 মতো কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে, সাথে ইনসেন্টিভ এক্সট্রা তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু অবশ্যই নিজস্ব CV ক্যারি করতে হবে, নিজস্ব এডুকেশন ডকুমেন্টস কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ তোমাদের ক্যারি কিন্তু করতে হবে, ওকে। এখানে তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে কী স্কিল কী চাওয়া হয়েছে, তোমাদের কিন্তু বুঝতে পারছো রিলেশনশিপ অফিসার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু বিভিন্ন কাস্টমারদেরকে বিভিন্ন রকম সার্ভিস তোমাদের প্রোভাইড করতে হবে অ্যাক্সিস ব্যাঙ্কে, সেগুলো তোমাদের কী বলবো সেলও বলতে পারো বা লিড জেনারেট করে দিতে হবে অ্যাক্সিস ব্যাঙ্কে, ঠিক আছে। আরও ডিটেল জানার জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা চেক আউট করতে পারো। তো এইটা ছিল হচ্ছে ব্যারাকপুর, পানিহাটি এইসব লোকেশনের জন্য, যেটা তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 7 তারিখ থেকে স্টার্ট হবে, 7 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, তার ডিটেলটা এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরোপুরি কিন্তু এখানে রয়েছে। ডিপার্টমেন্ট দেখো, পার্সোনাল লোন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে জব হবে, ওকে। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কলকাতা লোকেশনের জন্য যেটা রয়েছে, যার কদিন পরে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটা, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু লোডিং হতে টাইম লাগছে গাইজ, সরি। তো এখানেও দেখো, এখানেও কিন্তু তোমাদের কলকাতার রিলেশনশিপ অফিসার জন্য কিন্তু কলকাতার কিছু পজিশনে নিয়োগ করা হচ্ছে, সেটা ডিটেল বলে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো, এখানেও কিন্তু 20,000 টাকার মতো স্যালারি তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউটা রয়েছে 5ই নভেম্বর। তো চাইলে তোমরা কলকাতার দিকে যদি থাকো, তাহলে তোমরা 5ই নভেম্বরে ওয়াক ইন ইন্টারভিউটা তোমরা ট্রাই করতে পারো একবার গিয়ে, যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, অথবা যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু অ্যাডভান্টেজ কম, চান্স পাওয়ার চান্স কম, মানে চাকরি পাওয়ার চান্স কিন্তু কম রয়েছে, ওকে।
তো এখানে দেখো, এখানেও ডিটেল বলে দেওয়া রয়েছে, এখানেও তোমাদের সমস্ত ডিটেল বলে দেওয়া রয়েছে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। অবশ্যই নিজস্ব সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা ক্যারি করবে, আর কী 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 স্কিল দরকার তার ব্যাপারেও দিয়ে দেওয়া রয়েছে। ওকে, আর এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে এটা কিন্তু থার্ড পার্টি পার্টনার পেরোলের জব হবে, অ্যাক্সিস ব্যাঙ্কের এটা ক্ষেত্রে হবে না। এজ তোমরা 18-30 মধ্যে দেখতে পারো, মেল ফিমেল দুজনে এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রেশার হলেও কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। আরও ডিটেল জানার জন্য ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, গিয়ে একবার চেক আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সে গাইজ তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, জবস ইন্টু কলকাতা বলে। তো এখানে আসার পর দেখতে পারবে অ্যাক্সিস ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2022 ওয়াক ইন ইন্টারভিউ বলে একটা ডিটেল তোমরা দেখতে পাচ্ছ, একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা সমস্ত ডিটেলটা পড়তে পারো, যে কোথায় জব রয়েছে, কীভাবে তোমরা যাবে, ওয়াক ইন ইন্টারভিউ অ্যাড্রেস সমস্ত ডিটেল দেখতে পারবে। আর প্রপার অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ, যারা 5ই নভেম্বরে ওয়াক ইন ইন্টারভিউ যেতে চাইছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক হিয়ারে ক্লিক করে নকরির থ্রুতে কিন্তু আবেদন করতে পারো। অথবা যারা 7 তারিখে যেতে চাইছো, যারা ব্যারাকপুর, পানিয়াড়ি, দমদম, কলকাতার বাইরে যারা চাইছো, মানে লোকেশনের জন্য জব পেতে চাইছো, জব করতে চাইছো, তারা কিন্তু এই একদম নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক হিয়ার বলে এখানে ক্লিক করতে পারো। তো দুটোতেই তোমাদের নকরির একটা প্রোফাইল খুলে যাবে, নকরির একটা জব নোটিফিকেশান খুলে যাবে, সেখান থেকে ডিরেক্টলি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা নিজস্ব সিভি নিয়ে সমস্ত ডিটেল নিয়ে তোমরা কিন্তু ওয়াক ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো। তো অবশ্যই আজকে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও, যদি কারো দরকার পড়ে শেয়ার করে দিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ, জয় হিন্দ, বন্দে মাতরম।